শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকার সমাবেশে আসার সময় বিএনপির নেতাকর্মীদের উপর ভয়াবহ হামলা, গাড়ি ভাঙচুর। আজ এক দফার ঘোষণা দেবে বিএনপি সহ 37 দল, চাপে সরকার। ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, আটক 14 জন। আওয়ামী লীগ বিএনপি সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এবং সবশেষ থাকছে সমাবেশকে কেন্দ্র করে রাতে সরগরম নয়াপল্টন, দিনেও দেখা যাচ্ছে হাজার হাজার নেতাকর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঢাকায় আজ বুধবার সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দিতে যাবে বিএনপি। এই সমাবেশে বড় জমায়েত ঘটাতে দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ছাড়া এর আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবে এক দফা ঘোষণার এই সমাবেশে। সমাবেশ আসতে গিয়ে অনেক জায়গায় নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করছে দলটির পক্ষ থেকে। আজ রাত 2টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঢাকা সমাবেশে আসতে গিয়ে হামলার, গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি ও প্রিন্সিপাল আব্দুল আজিজ তিনি জানিয়েছেন, ঢাকার মহাসমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের আহ্বায়ক, সদস্য, সচিব সহ 10 জন ও যুবদলের নেতাকর্মীদের উপর গোপালপুরের সিমলা বাজারে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়, আমাদের নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করে। আহত নেতাকর্মীদের ধনবাড়ি সরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসার পর দায়িত্বরত চিকিৎসক সকলকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে। মানুষের ভোট অধিকার আদায়ের লক্ষ্যে আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানীর 12টি জায়গায় থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, এলপিডি সহ একাধিক 37টি রাজনৈতিক দল এবং জোট। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধি দল বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি সফরের মধ্যেই আজ বেলা 2টায় নয়াপল্টনে এই সমাবেশ শুরু হবে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা ও একদফা যাত্রার দিনটিকে তাৎপর্যপূর্ণ করতে সমাবেশে লক্ষণীয় উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগরের বাইরে এই সমাবেশে সাভার, কেরানীগঞ্জ, দুহান, নবাবগঞ্জ, নরসিংদী, ঢাকার আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। গতকাল ঢাকা মহানগর পুলিশ 23 শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। বহু বছর পর সমাবেশের জন্য ঢাকায় মাইকে প্রচার চালানোর সুযোগ পেয়েছে দলটি। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজ বলেছেন, আমরা আশা করছি স্মরণকালের বৃহত্তর সমাবেশ হবে নয়াপল্টনে। দলীয় সূত্র জানিয়েছে, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশের পরিকল্পনা এবং সব সাংগঠনিক প্রস্তুতি সভা তদারকি করেন। রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি এবং আটকের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে রাত 12টা পর্যন্ত বিএনপির 14 নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশের এই তল্লাশি অভিযান শুরু হয়। তবে পুলিশ বলছে এটা তাদের নিয়মিত অভিযানের অংশ। আটক হলেন কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম সহ একাধিক। অন্যদিকে রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলের বাড়িতে পুলিশের তল্লাশির খবর পাওয়া গেছে, তবে সেখান থেকে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। মামুন মাহমুদ বলেছেন, 3 জনকে গ্রেফতারের খবর পেয়েছি, তাদের মধ্যে 1 জনকে বাড়ির আঙিনা থেকে আটক করা হয়, তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয়। আমার জানা মতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নামে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না। সমাবেশে যেন লোকজন কম হয় সেই জন্য এই ধরপাকড় শুরু করা হচ্ছে, তবে আমাদের নেতাকর্মীদের কাউকে আটকিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেছেন, আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে, আমরা যেসব বাস ঠিক করেছিলাম সেসব যাবে না বলে আমাদের জানিয়ে দিয়েছে। বিএনপি যেন যে কোনো কর্মসূচির সময়ই সরকারি দলের লোকজন এসব কাজ করে থাকে, সেই সঙ্গে পুলিশ সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে থাকে। তিনি আরও বলেছেন, সমাবেশের প্রাক্কালে অন্যায়ভাবে হয়রানিমূলক গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এভাবে অন্যায়ভাবে আটক করা গণতন্ত্রের মধ্যে পড়ে না, এসব কাজ করে প্রশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে, আর আটক করে আমাদের দামিয়ে রাখা যাবে না, যে কোনো মূল্যে সমাবেশ সফল করবই।
বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার ঢাকা পৃথক সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সতর্ক রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের উস্কানি সৃষ্টি করতে বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সভা সমাবেশ করবে তার সাংবিধানিক অধিকার, কিন্তু সব ধরনের সংখ্যা দূর করে সুষ্ঠুভাবে দুই দলের সমাবেশ অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কেউ যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে তা কঠোর হাতে প্রতিহত করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান। সংশ্লিষ্টরা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশ থেকে দলটির নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে। তৃণমূলে দেওয়া হবে বার্তা। দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে সমাবেশে যোগ দেবেন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বুধবার বিকেল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে দলটি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন সেখানে। রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে আসবেন নেতাকর্মীরা। তবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ এবং বিএনপি ঢাকা সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পোশাকে এবং সাদা পোশাকে মোতায়েন থাকবেন পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সমাবেশ থেকে কোনো ধরনের উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর যেন অতীতের মতো হামলা না ঘটে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন গোয়েন্দা কর্মকর্তারা। বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাতে নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল নয়াপল্টন। বিকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন, মধ্যরাত পর্যন্ত সেখানে তারা অবস্থান করেন। সমাবেশে মঞ্চ তৈরি এবং নিরাপত্তার বিষয়ে তদারকি করেন কেউ কেউ। রাতে সরজমিনে দেখা যায় জড়ো হওয়া নেতাকর্মীরা একটু পরপর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজ দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে শুরু হবে বিএনপির সমাবেশ। এতে অংশ নিতে ঢাকার আশেপাশের জেলা থেকে আগে ভাগেই চলে আসেন কেউ কেউ। তাদের পদচারণায় রাত থেকেই সরগরম হয়ে উঠেছে নয়াপল্টন। ঢাকার বাইরে থেকে আসা কর্মীরা বলেছেন, সকালের সমাবেশে আসতে পথে বাধা আসতে পারে, যার জন্য আগে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন তারা। এদিকে রাতে সমাবেশের জন্য মাইক লাগানো হয়েছে, মঞ্চ তৈরির জন্য বাঁশ আনা হয়েছে। সকালের আগেই মঞ্চ তৈরির কাজ শেষ হবে বলে জানান নেতারা। সরজমিনে দেখা গেছে পুরনো ব্যানার বা বিলবোর্ড সরিয়ে নতুন করে টানানো হয়েছে বিভিন্ন ব্যানার ফেস্টুন। নয়াপল্টনে আসা ইউসুফ নামের একজন জানিয়েছেন, বুধবার বিএনপি সমাবেশ করবে, তাই রাতে এখানে দেখতে এসেছি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জের কর্মী মানিক বলেছেন, ঢাকায় কাজ ছিল তাই আগেই চলে এসেছে, রাতে পল্টন এলাকায় থাকব। গাজীপুর থেকে আসা আরও একজন বলেছেন, সকালে আসলে যানজট হবে ভেবে রাতেই চলে এসেছি। অনেকদিন পর পর বড় সমাবেশ হচ্ছে তাই নেতাকর্মীদের আগ্রহ বেশি। আজকের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফা এবং নতুন কর্মসূচি ঘোষণা আসবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করবেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।